ডেঙ্গি আক্রান্ত হয়ে কলকাতায় আরো এক যুবকের মৃত্যু মৃত্যু হলো সার্ভে পার্ক এলাকার এক বাসিন্দার কথা বলবো আমাদের প্রতিনিধি জিলাম করঞ্জয়ের সঙ্গে জিলাম কি জানা যাচ্ছে কতদিন ধরে অসুস্থ ছিলেন এই ব্যক্তি হাসপাতাল সূত্রে 22 তারিখ 22 অক্টোবর জ্বর এবং অন্যান্য যে কমপ্লিকেশন সেগুলো নিয়ে তাকে ভর্তি করা হয় পরবর্তীকালে দেখা যায় তার ডেঙ্গি সংক্রমণ হয়েছে প্লেটলেট কমতে থাকে এবং তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাকে ভেন্টিলেটরি সাপোর্টে দেওয়া হয় তবে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে পরবর্তীকালে এই ভেন্টিলেটরি সাপোর্ট থেকে আস্তে আস্তে যে সুস্থ হয়ে উঠছিল পরিবারের সঙ্গে কথা বলছিল চিকিৎসক ভেন্টিলেটরি সাপোর্ট থেকে তাকে মুক্ত করেন এবং জেনারেল ওয়ার্ডেও দেওয়া হয়েছিল তারপরে ফের আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং আজ সকালে তার মৃত্যু হয় চিকিৎসকরা যেটা বলছেন যে এইটা কোভিড হওয়ার পরে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অল্প বয়সে অনেকে মৃত্যু হচ্ছে এবং সেগুলো সাইটোকাইন স্টর্ম বলে একটি ইমিউন রেসপন্স হচ্ছে সেই কারণে হয়ে থাকতে পারে তবে ডেঙ্গি আক্রান্ত হয়ে 30 বছরের যে ব্যক্তি তার মৃত্যু তো হয়েছে এবং তিনি সার্ভে পার্ক এলাকা অর্থাৎ সন্তোষপুর এলাকায় থাকেন যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে যে তার মৃত্যু এই দীর্ঘক্ষণ দীর্ঘদিন চিকিৎসা করার পরও আপাতভাবে সে সুস্থ হয়ে উঠছিল তখন তার মৃত্যু কেন হলো সেটাও চিকিৎসকরা খতিয়ে দেখছে ধন্যবাদ কলকাতায় ক্রমশই বাড়ছে ডেঙ্গির প্রকোপ আর এবার নিজের ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারে নামলেন 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ 50 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি সচেতনতার প্রচারে বাড়ি বাড়ি যাচ্ছেন কাউন্সিলর সজল ঘোষ এবং বাড়িতে গিয়ে মানুষকে বলছেন নিজে হাতে কোথাও ব্লিচিং কোথাও আবার মশার জন্য প্রয়োজনীয় যে সমস্ত কেমিক্যাল রয়েছে সেগুলো বিছিয়ে দিচ্ছেন এভাবেই কিন্তু মানুষের কাছে পৌঁছানো সজলদা এই মুহূর্তে কি পরিস্থিতি 50 নম্বর ওয়ার্ডে দেখো ডেঙ্গু শূন্য তো নয় আর আমার উদাহরণটা বা দৃষ্টান্তটা ব্যর্থতার দিকে আঙুল তুলতে চাই না যেদিন ডেঙ্গু শূন্য হবে সেদিন গর্বিত হব ডেঙ্গু শূন্য নয় এই ওয়ার্ডেই এখনো এটা বলতে পারি আপনার এলাকায় ঘুরছেন এই এলাকা কিন্তু প্রচুর বস্তি অঞ্চল রয়েছে কি দেখছেন জল জমার পরিস্থিতি কিরকম অন্য অঞ্চলের তুলনায় ভালো আছি এটা বলতে পারি আপনারাও নিশ্চয়ই ঘুরছেন শুধু তো আমি ঘুরছি না কিন্তু ভালো আছি এই স্যাটিসফ্যাকশনে থাকলে তো হবে না আমাকে সারা শহরটাকে যদি আমি পরিষ্কার না রাখতে পারি সারা রাজ্যটাকে যদি আমি পরিষ্কার না রাখতে পারি তাহলে এই ঘটনা ঘটবে আর এটা আমরা সহজেই পারি যেমন আমরা এটাকে আমরা করোনাকে আটকাতে পারছিলাম না কারণ সেটা এয়ারবোন না সেটা থুতু থেকে ছড়াচ্ছে কোথা থেকে ছড়াচ্ছে আমরা বলতে পারছিলাম না কিন্তু এটা আমরা জানি এটা মশা থেকে ছড়াচ্ছে আর চাইলে আমরা মশাটা মারতে পারবো গোটা এলাকাকে সচেতন করা যেটা একেবারে প্রাইমারি কর্তব্য সেটাই কিন্তু করছেন সজল ঘোষ এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানো যে কিভাবে পরিষ্কার থাকতে হবে কিভাবে মশার থেকে বাঁচতে হবে এই বিষয়টাই কিন্তু আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যখন সচেতনতাটাই প্রধান হাতিয়ার সেই জায়গায় দাঁড়িয়ে এই বাড়ি বাড়ি যাওয়ার উদ্যোগ নিয়েছেন সজল ঘোষ 50 নম্বর ওয়ার্ডে সঞ্চয়ন মিত্র এবিপি আনন্দ কলকাতা